বর্তমানে মুসলিম বিশ্ব যে সংকট মোকাবেলা করছে, এই সংকট ভয়াবহ সংকট। এই সংকটের গোড়া অনেক গভীরে, এটা একদিনে সৃষ্টি হয় নাই, দীর্ঘদিনের সঠিক পথ থেকে বিচ্ছুত হওয়ার পরিণতিতে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। যেভাবে আপনি ব্যাখ্যা করেন সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র, নিজেদের মধ্যে অনৈক্য, হানাহানি, আদর্শ থেকে বিচ্ছুতি, সঠিক পথ থেকে সরে যাওয়া, লক্ষ্য হারিয়ে ফেলা, আল্লাহর শাস্তি, এই মুসলিম বিশ্বের এই সংকট, এই সংকট নিয়ে রাষ্ট্রপ্রধানদের ঘুম হারাম, আইন শৃঙ্খলা বাহিনীর তটস্থ, দিশা পাচ্ছেন না, কিভাবে একে মোকাবেলা করবেন। এই জঙ্গিবাদ এমন একটা ইস্যু, এই ইস্যুটা একটা হাতিয়ারে পরিণত হয়েছে এখন সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তির। তারা এখন এই উসিলা ধরে একটা পর একটা মুসলমান নামক দেশ, তারা ভূখণ্ডকে তারা ধ্বংস করে দিচ্ছে। উদ্বাস্তু হচ্ছে কিন্তু মুসলমান, ঘর বাড়ি হারা হচ্ছে মুসলমান, শিশুরা এতেই মরছেন, সমুদ্রে ডুবে মরছে মুসলমান, একটার পর একটা দেশ, শহর, নগর, বন্দর ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমান। তো যাদের দেশ থাকে না তাদের ধর্মও থাকে না, আসলে ইমানও থাকে না, তা তো উদ্বাস্তু। উদ্বাস্তুর আবার ধর্ম কিসের, ইমান কিসের? এই সংকটটা মোকাবেলা করার জন্য ওনারা আইন শৃঙ্খলা বাহিনী বাড়াচ্ছেন, নতুন নতুন প্রযুক্তি আমদানি করছেন, ওরা আবার প্রযুক্তি দেওয়ার জন্য তৈয়ার। আইনকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে। 20 বছর আগের সংকট আর বর্তমানের তুলনা করেন, তাহলে তুলনামূলকভাবে আপনি দেখবেন 20 বছর আগের যে সন্ত্রাস, জঙ্গিবাদী হামলা, মানুষ হত্যা, খুন, আতঙ্ক ইত্যাদি বহুগুণে এই 20 বছর পরে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হলো, সর্বপ্রচেষ্টার ফলাফল কি? জিরো। ওই যে পরাশক্তিগুলি ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা মারণাস্ত্র ব্যয় করছে। এখন মুসলমান যে যারা জনগোষ্ঠী, এখানে একটা দুঃখজনক অধ্যায় আছে, এটা একদিনে হয় নাই, দীর্ঘদিনের পরিণতিতে হয়েছে এটা, যে বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীর সাথে অধিকাংশ শাসক শ্রেণীর কোনো সম্পর্ক নাই কিন্তু, যে কারণে এই যে সংকটের ভয়াবহতা কেউই গভীরভাবে উপলব্ধি করছেন না। আমাদের হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে এটা, যে এখন এই সংকট থেকে নিস্তারের জন্য, মুক্তির জন্য মুসলমান নামক পুরো জনগোষ্ঠী এই সংকট নিয়ে এখন এটাকে ভাবতে হবে, এটার সঙ্গে ইনভলভ হতে হবে, সবাইকে বসতে হবে। আর সরকার, আমি যদি মুসলমানদের সংকট হিসাবে মনে করি, এখানে অন্যান্য জাতিগোষ্ঠীও আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, ঠিক আছে, কিন্তু সংকটটা কিন্তু মুসলমানদের নিয়ে, আমি সে কথাই বলছি। আপনার মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, সংকটটা কিন্তু সমস্ত দুনিয়া জোড়া কিন্তু। কাজে আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন চিন্তা করলে হবে না, আমাদের একটা সামগ্রিক চিন্তা করতে হবে এবং আমাদের কমপ্রিহেন্সিভ একটা স্টাডি লাগবে, অর্থাৎ এই বিষয়টা থেকে বের হওয়ার জন্য, তা না হলে কিন্তু অস্তিত্ব থাকবে না। সরকার সংকট মোকাবেলা করছেন শক্তি দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, অস্ত্র দিয়ে। সাধারণ জনগণের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে বিভক্তি আছে, বিরাট একটা সংখ্যক লোক বিভিন্ন কারণে সরকারের বিরোধিতা করতে গিয়ে তারা বিরুদ্ধ দলে অবস্থান নিচ্ছেন। সেই কারণে জঙ্গিবাদ ইস্যু হোক আর যে কোনো ইস্যু হোক, তারা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নন এবং এই বিষয়ে তাদের মনোভাবটা হলো এমন, যে কোনো একটা ইস্যুতে সরকারের পতন হলেই হলো। এই যে মনোভাব, এই মনোভাবই কিন্তু সিরিয়াকে গণকবর, আজকে আফগানিস্তান পরাশক্তির সেখানে আজকে লীলাভূমি, সেখানে আজকে আফগানদের দেশ না। আমি দুইটা ভাগ করব, মুসলিম বিশ্বের সরকার যারা আছেন, আলজেরিয়া, নাইজেরিয়া, মরিতানিয়া, মালি, সোমালিয়া থেকে শুরু করে 55 থেকে 60টা প্রায় রাষ্ট্র ছোট বড় মিলিয়ে, খালি আমাদের সরকার না, সব সরকারকে আমি এই একটা ভাগে ভাগ করলাম, যারা জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, গোয়েন্দা তথ্য সরবরাহ করছেন, অস্ত্র প্রয়োগ করছেন, আইন কঠিন থেকে কঠিনতর করছেন। দ্বিতীয় ভাগটা হলো জনগণ, যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে বিশ্বাস করেন, তাদের মধ্যে বিভিন্ন ভাগ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ফিরকা, মাজহাব, পীরের অনুসারী, জঙ্গিবাদী মনোভাবাপন্ন ইত্যাদি মিলিয়ে তাওহীদি জনতা। আবার সাধারণ মানুষ আছেন, ওনারা কোনো দল টল করেন না, ওনারা ঘর সংসার করে জিন্দগি পার করে দিচ্ছেন। অর্থাৎ তাওহীদি জনতা বলতে মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষ, এরা একটা ভাগ, আর সরকার একটা ভাগ। সরকারের মধ্যে এখানে আবার ভাগ আছে, কেউ সামরিক শাসনে বিশ্বাসী, কেউ গণতান্ত্রিক বিশ্বাসী, কেউ পুঁজিবাদ, কেউ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, কেউ রাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, তাই নয় কি? মুসলিম বিশ্বের গভর্নমেন্ট কিন্তু এরকম। উভয়ের উদ্দেশ্যে আমার কথা, এই সংকট
আমাদের সবাইকে এখন অন্যভাবেই উপলব্ধি করতে হবে। এর গোড়া কোথায়, এর উৎপত্তি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ থেকে তাওহীদটা পেলেন, তিনি তখন আরবের লোকদেরকে এই তাওহীদের উপরে ঐক্য করলেন। তিনি সর্বপ্রথম বললেন, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা ফালাহ হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। ওই আরবের লোকদেরকে সর্বপ্রথম যখন তিনি এই আহ্বান করলেন যে তোমরা ব্যক্তিগতভাবে মূর্তি পূজা করো, বিভিন্ন ধর্ম বিশ্বাস করো, কেউ ধর্ম বিশ্বাস করোই না, তোমাদের এই সমাজের অন্যায় অশান্তির মেইন কারণ তোমরা আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছ, এখন সমাধানের একটাই পথ, তোমাদের এই হানাহানি, এই যুদ্ধ, এই রক্তপাত, এই অভাব, এই দারিদ্র, এই সংঘাত, এই ষড়যন্ত্র ইত্যাদির হাত থেকে তোমাদের নিস্তারের রাস্তা কিন্তু একটা, তোমরা যদি সবাই মিলে একটা কথার উপরে ঐক্য হতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া তোমরা কারো হুকুম মানবে না, তারপরে ওনার স্বীকৃতি মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে ভুল বোঝা হয়েছে, ধর্ম ব্যবসায়ীরা ওনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, পাগল, গণক, কবি, জাদুকর ইত্যাদি বলা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, শেষ পর্যন্ত দেশ থেকে ওনাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল, অটল, অনর হয়ে, সাবের হয়ে, কোনোরূপ সহিংসতার দিকে না গিয়ে, কোনোরূপ উত্তেজিত না হয়ে তার সাহাবিদেরকে বলতেন, আসবের আসবের আসবের, আল্লাহ সাহায্য আসবে, আমাদের সত্য সত্যের বিজয় হবে। একটা পর্যায়ে মদিনার জনগণ উনাকে মেনে নিলেন। মক্কার লোকজন বারবার হামলা চালালো মদিনার উপরে, মানে মক্কার ওই সেই ধর্ম ব্যবসায়ীরা আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাহেবা, এদের নেতৃত্বে তারা বারবার হামলা চালিয়েছে, তার বারবার তারা পরাজিত হয়েছে, পর্যদস্ত হয়েছে। আল্লাহ দ্বীনের সত্যের বিজয়ের আলো, সত্যের আলো দিনকে দিন উদ্ভাসিত হয়েছে, আপনারা জানেন। তো আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের মাধ্যমে ওনার জজিরাতুল্লাহ আরবে পূর্ণ কর্তৃত্ব, নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো। বিভিন্ন গোত্র, বিভিন্ন মতভেদ ভুলে গিয়ে তারা এক জাতি হলেন। এরই মধ্যে আল্লাহ রসুল মদিনার লোকদেরকে নিয়ে মদিনা সনদের মাধ্যমে জাতিটাকে ঐক্য করলেন দুটি মৌলিক কথার উপরে, বহিঃশত্রুর হাত থেকে মদিনা রক্ষা করা এবং আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ থেকে মদিনাকে হেফাজত করা, নিরাপদ রাখা। ইহুদি, পৌত্তলিক, মুসলমান, ধর্ম অবিশ্বাসী, নাস্তিকও ছিলেন, কিন্তু ওনারা মদিনা সনদের মাধ্যমে ঐক্যবদ্ধ, অর্থাৎ এক জাতি হলেন। জাজিরাতুল আরবে আল্লাহ রসুল একটা জাতি তৈরি করলেন, সেই জাতিটা একটা কথার উপরে ঐক্য হলেন, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই ঐক্যবদ্ধ জাতির মধ্যে তিনি 23 বছর ছিলেন। 23 বছর জিন্দগিতে ওই জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈবাহিক, ব্যবসা বাণিজ্য, যুদ্ধ, বিগ্রহ, সন্ধি, প্রস্তাব ইত্যাদি অনেক সমস্যা এসেছে। তো সেই সমস্যাগুলি তিনি একে একে আল্লাহর হুকুম মোতাবেক সমাধান দিয়েছেন। সেই হুকুমগুলির সমষ্টিটাই হলো আজকের কোরআন। কোরআনটা কোন জাতির জন্য? তাওহীদের উপরে ঐক্যবদ্ধ একটা জাতি। সেই জাতির নেতা তখন কে ছিলেন? আল্লাহ রসুল। সেই জাতির মধ্যে শিয়া সুন্নি ছিল? না। কোনো দলাদলি হানাহানি ছিল? না। কোনো মারামারি ছিল? না। ওনারা ছিলেন এক জাতি। ওনাদের নেতা কে ছিলেন? আল্লাহ রসুল। ওনাদের জীবন বিধান কি ছিল? আল্লাহর হুকুম। এবং পুরোটা জাতির জীবনের লক্ষ্য কি ছিল? মানব জীবনের কল্যাণ, মানব জাতির শান্তি। তো তিনি এই জাতিটাকে ঐক্যবদ্ধ করে দিয়ে, একটা লক্ষ্য ধরিয়ে দিয়ে, একটা গন্তব্যের দিকে পরিচালিত করে দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। ইন্তেকালের 4 দিন আগে তখন কেউ কেউ উসামার নেতৃত্ব মানতে অস্বীকার করছিলেন। তখন আল্লাহ রসুল এই অসুস্থ শরীর নিয়ে আরেকজনের কানে ভর করে এসে তিনি মিম্বরে বসে মসজিদে নববীতে প্রচণ্ড রকমে তিনি উত্তেজিত হলেন, রাগ করলেন। তিনি বললেন, তোমরা এরকম তার বাবাকে অমান্য করছিলে। তিনি কিন্তু নেতৃত্ব যেন অমান্য করতে না পারে তিনি কঠোরভাবে সাবধান করে দিয়ে গেলেন। চলে যাওয়ার পর জাতির নেতা হলেন হযরত আবু বকর, তারপর হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। এর মধ্যে 60-70 বছর পর্যন্ত চললো, সাহাবিরা সংগ্রাম করে বাকি অর্ধ দুনিয়াতে সত্য দিন প্রতিষ্ঠা হলো, জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, শিক্ষা, সাহিত্যে, চিকিৎসা বিজ্ঞানে, সর্বক্ষেত্রে এই জাতির শিক্ষকের আসন আসীন করলো, অর্থাৎ একটা রেনেসার সৃষ্টি হলো, একটা নবজাগরণের সৃষ্টি হলো, চিন্তাধারার বৈপ্লবিক পরিবর্তন হলো। সেই রেনেসার ঢেউ ইউরোপে পর্যন্ত লেগেছে। আজকে ইউরোপের অনেক দার্শনিকরা বলেন যে এই মানে ইউরোপের যে জ্ঞান বিজ্ঞানের আজকে যে এই যে রেনেসার, এটা মুসলমানদের থেকে এসেছে। 60-70 বছর পর একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, আমাদের জাতির শাসকরা পরবর্তীতে আর খলিফা থাকলেন না,
যেই খলিফারা গাছের নিচে ঘুমাতেন, যেই খলিফাদের কোনো প্রহরী ছিল না, যেই খলিফারা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন সমস্যা সমাধান করার জন্য, সেই পরবর্তীতে খলিফারা উমাইয়া আব্বাসীয় ফাতেমীয় ওনারা আর সেই আল্লাহর খলিফা রইলেন না, ওনারা হয়ে গেলেন কি সুলতান, রাজা, বাদশাহ, মানে ভোগ বিলাসী। এই হলো একটা। দুই নাম্বার, আলেম পণ্ডিতরা তারা দিনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে বসলেন, সহজ সরল ইসলামটাকে জটিল দুর্বুদ্ধ করে ফেললেন, ফলে মানুষগুলিও ওই সমস্ত মতবাদে বিভক্ত হয়ে গেল। তিন নাম্বার, এই উম্মার মধ্যে সুফিবাদী একটা গোষ্ঠী ঢুকলো, এটা বিকৃত সুফিবাদ। আল্লাহ রসুল কি আধ্যাত্মিকতার চূড়ান্ত ছিলেন না? ছিলেন। আল্লাহ রসুলের আধ্যাত্মিকতা আসহাবরা শিখেছেন। সেই আধ্যাত্মিকতা কি? দেহ আত্মার ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা আল্লাহ রসুল শিক্ষা দেন। হযরত আবু উবাইদা ওনার মতো সাহাবি, ওনাকে বলা হইতো যে দরবেশ। তিনি যেমন যোদ্ধা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, তেমন তিনি সুফি ছিলেন। কিন্তু পরবর্তীতে এই ইরান থেকে বিকৃত সুফিবাদ ঢুকলো এই জাতির মধ্যে, ঢুকে জাতির সংগ্রামী চরিত্রটাকে অন্তর্মুখী করে দিল। ওই সুফিদের মধ্যে আবার বিভিন্ন তরিকা সৃষ্টি হলো, সেই তরিকায় উম্মা ভাগ হয়ে গেল। এবার সাধারণ জনগণ এই বিভিন্ন ফেরকা, মাজহাব, তরিকা, দলে উপদলে বিভক্ত হয়ে গেল। সমগ্র জাতির লক্ষ্য শেষ হয়ে গেল। রাজা বাদশারা সুলতানরা তারা ভোগ বিলাসে মত্ত হয়ে গেলেন। যেই মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি, সেই মসজিদ হয়ে গেল প্রাসাদের মতো। ইমাম সাহেব যেখানে বসবেন সেটা মসজিদ সোনার তৈরি চেয়ার, সোনার গম্বুজ, সম্পত্তির পাহাড় জম্ব, ভোগ বিলাসে গা বাসিয়ে দিল। কিন্তু এরা ভুলে গেল যে এদের উপর আল্লাহ দেওয়া দায়িত্ব, এরা কোরআনের উত্তরাধিকার, এদের কাছে আল্লাহ রসুল এসেছেন, তিনি জীবনকে কোরবানি দিয়ে একটা মহান আদর্শ স্থাপন করেছেন। আল্লাহ বললেন, যদি তোমরা মানবতার কল্যাণে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করো, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, অন্য জাতি তোমাদের উপর চাপাই দেব। তারা এটা ভুলে গেলেন, তারা আর বের হলেন না। আল্লাহ শাস্তি দিলেন, হালাকু খান এসে কসু কাটা করলো, আপনারা জানেন, মাথা দিয়ে পিরামিড বানানো, বস্তা ভরে সুলতানকে হত্যা করলো, তবুও হুশ হলো না, তবুও সেই ভোগবিলাস, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ, সেই পাণ্ডিত্য, সেই নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, দোয়ালিন হবে নাকি জোয়ালিন হবে, আল্লাহ আকার আছে নাকি নিরাকার, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি খুনাখুনি তারা করতে লাগলো। এক জাতি খণ্ড খণ্ড হয়ে গেল। যে রসুল এবং সাহাবিরা রক্ত দিয়ে সেই হানাহানিতে লিপ্ত আরব জাতিকে ঐক্য করলেন, এনারা কোরআন পেয়ে, রসুলের মতো একটা আদর্শ পেয়ে, একটা পাঁচ দফার কর্মসূচি পেয়ে, তারা আবার সেই জাহিলিয়াতের দিকে ফেরত গেল, গেল না? আল্লাহ রসুল জীবন দিয়ে এবং উসামাকে, জায়েদকে সেনাপতি বানিয়ে নিজের পুত্র বলে ঘোষণা করে তিনি পুরো দাসত্ব ব্যবস্থাকে কবর দিলেন। 40,000 দাস সাহাবীরা মুক্ত করেছেন, আবু বকর থেকে শুরু করে সবাই। কিন্তু এই আরবরা আবার দাসত্ব ব্যবস্থাকে কবর থেকে তুলে এনে আবার জারি করলো, অর্থাৎ এরা আবার জাহিলিয়াতের দিকে ফেরত গেল। এর মধ্যে 100 বছর চলে গেল, প্রায় 1,000 বছর চলে গেল, আল্লাহর চূড়ান্ত শাস্তি এখন আসলো। ইউরোপ থেকে উড়ে আসলো সেই ছোট ছোট জাতি, খ্রিস্টানরা, স্প্যানিশ, ডাচ আমাদের এই ভূখণ্ড দখল করলো আপনার ইংরেজরা। এই হলো দুঃখজনক অধ্যায়। যখন আমরা তাদের পায়ের নিচের গোলাম হলাম, তখন তারা কি করলো? তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে তাদের হুকুম আমাদের উপর চালু করে দিল। আমরা যখন আল্লাহর হুকুম বাদ দিলাম, তখন আমরা আর মুসলমান থাকি না, মুমিন থাকি না? তাদের অর্থনীতি, তাদের সমাজনীতি, তাদের শিক্ষানীতি তারা আমাদের উপর চাপিয়ে দিল, আমরা তখন তাদের গোলাম হয়ে গেলাম। আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ পীর সাহেব, পীরের অনুসারী, হাফেজে কোরআন শুদ্ধ সবাই মিলা ব্রিটিশের গোলাম, আমরা আর আল্লাহর গোলাম নাই। ব্রিটিশরা একটা চালাকি করে কি করলো, তারা শিক্ষা ব্যবস্থাকে দুটা ভাগ করলো, একটা সাধারণ শিক্ষা, একটা মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষায় তারা আল্লাহ রাসূল ইসলাম শিক্ষা দেয় নাই। আপনারা জানেন 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল আমাদের এখানে, কলকাতা আলিয়া মাদ্রাসা প্রথম হলো এই উপমহাদেশের প্রথম মাদ্রাসা। 146 বছর থেকে তারা এই শিক্ষাটা দিল, সেখান থেকে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসলেন, আল্লাহ রাসূল ইসলাম শিক্ষা কিন্তু নেন নাই। তারা কি করে খাবেন? তারা এখন ওই ধর্মটাকে ব্যবসা করে তারা খেতে লাগলেন সাধারণ জনগণের মধ্যে। এটা হলো একটা। আর সাধারণ শিক্ষা, জেনারেল এডুকেশন, বিভিন্ন অফিস আদালত ইত্যাদি চালানোর জন্য লোক লাগবে, তো তখন তারা কেরানি শিক্ষার জন্য এক মানহীন একটা শিক্ষা তারা দিল, সেখানে কিন্তু আল্লাহ রসুলকে শিক্ষা দেওয়া হয় নাই। একটা হীনমন্য, একটা হস্টাইল অ্যাটিচিউড তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, দিনের প্রতি একটা বিদ্বেষ ভাব। ওই শিক্ষা থেকে যারা বেরিয়ে এসেছেন, তাদের মনোভাব হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের সন্ধানদাতা, উৎসদাতা হলো পশ্চিমারা, ইসলামের কোনো অবদান নাই। ইসলাম হলো ধর্মান্ধ, কুফমুন্ডুকতা, সাম্প্রদায়িকতায় ভর্তি, মোহাম্মদ ইসলামের ব্যাপারে খারাপ খারাপ তাদের মন্তব্য, কোরআনের ব্যাপারে একটা নেতিবাচক আইডিয়া তাদেরকে শিখাই দেওয়া হয়েছে। গত 100 বছরে মুসলমানদের এই দুর্গতি দূর করার জন্য বিভিন্ন সংগঠনের উৎপত্তি হলো, বিভিন্ন দার্শনিক ওনারা বই লিখলেন। আলজেরিয়াতে ওখানে আছে আন্নাহাদা, ইসলামিক সালভেশন ফ্রন্ট, এরকম কিন্তু অনেক। এনারা কি করলেন,
এনারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওনারা সংগঠন করলেন, কিন্তু এনাদেরকে বুঝতে হবে ওনাদের ওই তরিকাও ভুল ছিল। ওনারা যে ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিলেন, ফাঁসিতে গেলেন, জীবন দিলেন, রক্ত ঝরালেন, ওইটা তখন ততদিনে বিকৃত হয়ে গেছে, ওটা আল্লাহ রসুলের ইসলাম আর নাই। এক নম্বর। দুই নম্বর, ওনারা যেই প্রক্রিয়া প্রতিষ্ঠা চেষ্টা করলেন এটা হলো ভুল পথ, ওটা আল্লাহ রসুলের প্রক্রিয়া নয়, আল্লাহ রসুলের তরিকা নয়। এই দুটো সর্বনাশ হলো, তবুও কিন্তু চেষ্টা করলেন, চেষ্টা করতে তো অসুবিধা নাই, কিন্তু ফল হলো না। আজকে ওনারাদের সংগঠনের লোকেরা আমাদের কথার সঙ্গে দ্বিমত করেন, আমাদেরকে মারতে আসেন, আমরা বলি ভাই রাগ করেন না, উত্তেজিত হইয়েন না, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সাহায্য লাগবে, লাগবে না? আল্লাহ সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা কেউ করতে পারবে না, পারবে? আল্লাহ সাহায্য করবেন কাকে? মোমেনকে। যত চেষ্টা করেন, সংখ্যার অহংকার, টাকার অহংকার, আপনি বিজয় লাভ করতে পারবেন না, সাময়িক একটা জাতির মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারবেন, অথবা কোনো কলা কৌশলে জোর করে ক্ষমতা নিতে পারবেন, কিন্তু সেটা কিছুদিন মানুষ কিন্তু ইসলামের স্বাদ পাবে না। কাজে আল্লাহর ইসলাম ছাড়া আল্লাহ সাহায্য করবেন না, এটা হলো পলিটিক্যাল ইসলাম। পলিটিক্যাল ইসলামের এই ব্যর্থতা দেখে কোন কোন জঙ্গিবাদী দল, জঙ্গিবাদী ঘটনার উৎপত্তি হয়েছে কিন্তু এই যে আফগানিস্তান থেকে, এই জঙ্গিবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে তারা জীবন দিচ্ছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমি বলি তোমাদের এই প্রচেষ্টা তোমরা করতে পারো, জীবন দিতে পারো, ওটা আল্লাহ রসুলের প্রক্রিয়া নয়, আল্লাহ রসুলের তরিকা নয়, কারণ ওই পথ ভুল। এখন আসেন, জনগণ এবং সরকার, সারা মুসলিম বিশ্বের সরকার, আমার প্রথম কথা, আপনারা এই জঙ্গিবাদ নির্মূল করার জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ আপনারা ব্যয় করছেন, নতুন নতুন মারণাস্ত্র ব্যবহার করছে পরাশক্তিগুলি, আপনারাও করছেন, আলেম সম্মেলন করছেন, মসজিদ মাদ্রাসার ইমামদেরকে কাজে লাগাচ্ছেন, তারা যেন খুতবা দেন, বক্তব্য দেন, ওয়াজ করেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বিনীতভাবে, যারা মুসলিম বিশ্বের শাসক আছেন, আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, মানুষকে শান্তি দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন, আপনাদেরকে বলতে চাই সময় অনেক গড়িয়েছে। 1757 সাল, 2017 সাল, 1 নয়, 1 নাকি, আপনাদেরকে সামগ্রিক বিষয়টাকে মূল্যায়ন করতে হবে, বিবেচনায় নিতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সেই জাতির নেতৃত্বে আছেন, সেই জাতির দায়িত্ব পালন করছেন, শাসন করছেন, যেই জাতির সামনে একটা জীবন্ত কেতাব আছে কোরআন, যেটা পরিবর্তন করা হয় নাই, এবং এই কোরআন ঘরে ঘরে আছে, প্রায় প্রতিটা ভাষায় এর অনুবাদ করা হয়ে গেছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়ার কারণে মানুষ সহজে এর আয়াতগুলি পড়তে পারছেন, দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনারা ধর্ম কি করবেন, আপনারা ইসলামকে কি করবেন, কোরআনকে কি করবেন, আগে এই সিদ্ধান্তে আপনারা আসেন। যেই বিশ্ব ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এখন দুনিয়া চলছে, এটা হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের তৈরি করা সেই শিক্ষা ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা। তারা ধর্মহীন একটা সভ্যতা চালু করেছে, অষ্টম হেনরির রাজত্বকালে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে ধর্ম থাকবে না। কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। সেই খ্রিস্টান ধর্মের মধ্যে কিন্তু জাতীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আইন কানুন, দণ্ডবিধি ইত্যাদি নাই, এবং ঈসা আলাইহিস সালামের জীবনীতে এরকম রাষ্ট্র পরিচালনার কোনো কাহিনী নাই। সেটা হলো একটা আধ্যাত্মিক সাইট, সেটা নিয়ে মানুষের আত্মিক পরিবর্তন করার জন্য একটা শিক্ষা নিয়ে খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছে, তাও অনেক গবেষক বলছেন সেটাও বিকৃত, পলের নামে চলেছে, পলের শিক্ষা, অনেকাংশে ঈসা আলাইহিস সালামের শিক্ষা থেকে বহু দূর। ইউরোপে দীর্ঘদিন থেকে এই শাসকের সঙ্গে, অর্থাৎ রাজা বাদশার সঙ্গে আপনার ধর্মগুরুদের সংঘাত হতে 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 একটা পর্যায়ে এসেছে, মানুষ ধর্মের নামে অধর্ম চলতে চলতে মানুষ রিভোল্ট করেছে, মানুষ বিক্ষোভ করেছে, মানুষ বিদ্রোহ করেছে ধর্মের বিরুদ্ধে, এই উন্মাদনার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, কুমণ্ডবতার বিরুদ্ধে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে ধর্মের নামে অধর্ম তারা চালু করেছে ইউরোপে। তখন তারা বসে সিদ্ধান্ত নিয়েছে ধর্মের নামে এত কিছু ধর্মই বাদ, জাতীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে ধর্মকে আসতে দেব না। তো সেই ধর্মহীন বস্তুবাদী একটা সভ্যতা যখন চালু হয়ে গেল ব্রিটেনে, ততদিনে আল্লাহর কি মাস্টার প্ল্যান জানি না, তারাই কিন্তু আবার সমস্ত দুনিয়াকে পদানত করলো, তাদের সঙ্গে সঙ্গে তাদের সভ্যতাও দুনিয়াতে গিয়েছে, আমরা তাদের এই সভ্যতাকে গ্রহণ করে নিয়েছি। এখন এখানে আমাদের মধ্যে একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন হয়েছে, একটা সভ্যতার সংঘাত লেগেছে। ব্যক্তি জীবনে আমরা একটা ধর্মের অনুসারী, আমাদের একটা কেতাব আছে, এখানে যুদ্ধনীতি আছে, এখানে সংসার ধর্ম পরিচালনা করা থেকে শুরু করে সন্ধি চুক্তি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী সব কিছু আছে এই জীবন বিধানে। আমরা যখন দেখলাম, আমাদের এই জনগোষ্ঠী দেখলো, আমার কোরআনের একটা বিধান কিন্তু জাতীয় জীবনে ব্রিটিশের বিধান, এদিকে আল্লাহর হুকুম, এদিকে ব্রিটিশের হুকুম, সরকারের আইন, আমি কোনটা মানবো?
এবং আবার আল্লাহর হুকুমটা আবার প্র্যাকটিস করার জন্য বাস্তবায়ন করার জন্য আবার একটা আদর্শ আল্লাহ রাসূল দেখিয়ে দিয়ে গেছেন। তিনি একাধারে রাষ্ট্রপতি ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনার এক অনন্য উদাহরণ তিনি স্থাপন করে দিয়ে গেলেন। ওনার পরে আবু বকর গেলেন, ওমর গেলেন, উসমান গেলেন, তারপরে বিকৃত হলেও কয়েক শতাব্দী ইসলামের নামে রাষ্ট্র পরিচালিত হয়েছে, হয় নাই? যেটাকে বলা হয় স্বর্ণযুগ। আমাদের শাসকদেরকে এই কথাটা বিবেচনায় আনতে হবে, এই মুসলমানদেরকে শাসন করতে হলে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, পশ্চিমাদের জীবন দর্শন দিয়ে এদেরকে পরিচালিত করা যাবে না। এখানে মূল সিদ্ধান্তে আসতে হবে, ওনারা ধর্ম কি করবেন, ধর্ম বিশ্বাসকে ওনারা অস্বীকার করতে পারবেন না, ওনারা এটাকে মুছে ফেলতে পারবেন না। কোরআনকে মুছে ফেলতে পারবে কেউ? আল্লাহ একে নাজিল করেছেন, তিনি সংরক্ষণ করবেন। আজ পর্যন্ত একটা অক্ষর কেউ পাল্টাতে পারে নাই। মানুষের মন থেকে ধর্ম বিশ্বাসকে মুছে ফেলতে পারবেন না, তাহলে কি করবেন? দীর্ঘ 1300 বছরের কাল পরিক্রমায় ধর্মের যে চেহারা হয়েছে, পীর সাহেবদের এক এক ধরনের এক এক ধর্মের প্র্যাকটিস, ধর্মের নামে পলিটিক্স করছেন তারা এক ধরনের প্র্যাকটিস করছেন, জঙ্গিবাদীদের এক ধরনের মনোভাব, এক এক মাদ্রাসার আলেমদের এক এক ধরনের প্র্যাকটিস, এই যে এক এক ধরনের অদ্ভুত অদ্ভুত আকিদা, অদ্ভুত অদ্ভুত প্র্যাকটিস, এটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগে এসে, শিল্প সাহিত্যের এই যুগে এসে, চিন্তাশীলতার বুদ্ধির যুক্তির এই যুগে এসে তাদের এই সমস্ত অযৌক্তিক ধর্মচর্চা রাষ্ট্রের সঙ্গে খাপ খায় না। রাষ্ট্র অনেক অ্যাডভান্স হয়েছে, রাষ্ট্র জনগণের সঙ্গে অনেক সম্পৃক্ত হয়েছে, রাষ্ট্র এখন অনেক জোরে জোরে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে বাধ্য হচ্ছে, যেটা কয়েক শতাব্দী আগে রাজা বাদশারা না করলেও চলতো। এখন রাষ্ট্রগুলি দেখলো ধর্মের যে চেহারা হয়েছে, এই পোশাক নিয়ে, খাবার নিয়ে, খেলাধুলা নিয়ে, সাহিত্য নিয়ে, শিল্প নিয়ে, নাচ গান নিয়ে, এই সুক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলি নিয়ে যেভাবে বাড়াবাড়ি, রাষ্ট্র তো সবার জন্য, রাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম ওনারা বলেন কোনো ধর্ম নাই, কিন্তু আমি এখানে দ্বিমত করি, রাষ্ট্রের একটা ধর্ম আছে, রাষ্ট্রের ধর্ম হলো রাষ্ট্র সর্ব অবস্থায় ন্যায়ের দণ্ড ধারণ করবে, নাকি? ওই যদি পোশাক ধর্ম হয়, কোনো নির্দিষ্ট শাস্ত্র ধর্ম হয়, তাহলে ঠিক আছে, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। কিন্তু এখন ধর্মের যে বিকৃত রূপ, এই ধর্মটাকে রাষ্ট্রীয় জীবনে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, তাইলে এখন কি করবেন? কঠিন সংকট রাষ্ট্রপ্রধানদের সামনে। এখন এই ধর্মটা নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না, মানুষের মন থেকে বিশ্বাস মুছে দিতে পারবেন না, এখন তাইলে কি করবেন? আগে এই সমস্যা সমাধান করেন, তারপরে আসেন এবার আপনি জঙ্গিবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রাসবাদ, ধর্মের নামে ইনশাআল্লাহ সব পারবেন, আগে এই সমাধান করেন। আমি বলবো হিজবুত তাওহিদ আন্দোলনের পক্ষ থেকে, যদি আপনারা চিন্তা করেন কোরআনকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে রাষ্ট্র চালাবেন, পারবেন না। আজকে ইউরোপ ধর্ম নিয়ে রাজনীতি করে, ইন্ডিয়া ধর্ম নিয়ে রাজনীতি করে, আমেরিকা ট্রাম্প সাহেব ধর্ম নিয়ে রাজনীতি করে ক্ষমতায় এসেছেন। দুঃখজনক, ধর্মের প্রকৃত শিক্ষা মানুষ পায় নাই, যেই কারণে ধর্ম এসেছে, রাজনীতিকরা ধর্মকে ব্যবহার করছেন ভোটের বাক্স পূরণ করার জন্য, আর ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ব্যবহার করছেন টাকা কামাই করার জন্য। ধর্ম যে মানবতার কল্যাণে এসেছিল, সেই মানুষের কাছে এখন আর ধর্ম নাই। এখন শাসকদেরকে ঠান্ডা মাথায় জিনিসটা নিয়ে বসতে হবে, আমাদের কাছে এর সমাধান আছে, রাষ্ট্রে ধর্মকে অ্যাডজাস্ট করতে পারবেন, ধর্মকে সংযোগ করতে পারবেন, সমস্যার সমাধানের পথ আছে, পাওয়া গেছে। এই ধর্মকে এখন ফেলে দেওয়ার দরকার নাই, ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এটাকে রাষ্ট্রের ইতিবাচক কাজে, ধর্মকে কাজে লাগানো সম্ভব। শাসকদেরকে একটা কথা মনে রাখতে হবে, আপনাদের পূর্ববর্তী যারা, তারা বিভিন্ন কলা কৌশল করে, বিভিন্ন প্রক্রিয়া করে, জনগণকে বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় এ পর্যন্ত এসেছেন, সামনে আর ওই প্রক্রিয়া যেতে পারবেন না। তারা জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন, ধর্মপাড়া মানুষকে দেখো আমরাও মুসলমান, আমরাও নামাজ পড়ি, আমরাও হজ করি, আমরাও যাকাত দেই, আমরাও কোরআন তেলাওয়াত করি, এই যে দেখো নির্বাচনের আগে আমরা মাজারে গিয়ে মোনাজাত দেই, মানুষের ওয়াজ মাহফিলে আমরা সভাপতিত্ব করি, মসজিদ কমিটির আমরা সভাপতি, আরবের আলেমদের সঙ্গে ফটো তুলে আমরা জনগণের মধ্যে প্রচার করে এটা আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে আমরা পাক্কা মুসলমান, আমরা মুমিন। এই প্রক্রিয়া পূর্ববর্তী শাসকরা করে গিয়েছেন, এখন বর্তমানে এমন জায়গায় এসেছে এই পলিসি এখন আর টিকবে না, এখন আর ওই পলিসি দিয়ে চলবে না। যারা জঙ্গিবাদী ঘটনা ঘটাতে চায়, তারা কোরআনের আয়াত দেখায়, দেখায় দেখায় বলে এই যে দেখো এই সরকার কুফুর সরকার, এই যে দেখো তাগুত, এই যে দেখো মুর্তাদ, এই যে কোরআনের অমুক আয়াত কেতালের কথা বলা আছে, জিহাদের কথা বলা আছে, আল্লাহ রসুল করেছেন অমুক হাদিসে, আসো এটা করো, এটা করো, এটা করো, তারা দেখে ঠিকই তোরে, তাহলে আগের পলিসি দিয়ে এখন আর চলবে না, এখন নতুন পলিসি ঠিক করতে হবে।
এবং সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, অত্যন্ত বিশ্বাসযোগ্য, আল্লাহ রসুলকে ফাঁকি বেজে দিয়ে না। এবার আসেন ধর্মপ্রাণ বলে যারা বিশ্বাস করেন, তৌহিদি জনতা, তাদের উদ্দেশ্যে আমার কথা। নিজেদেরকে মোমেন দাবি করে, ইমানদার মুসলমান বিশ্বাস করে, আপনাদের মধ্য থেকে কেউ না কেউ ওই সন্ত্রাসবাদী দিকে পা বাড়িয়ে নিজেকে শেষ করে দিচ্ছেন, অপরাজনীতি করে করে জাতিকে বিনাশ করে দিচ্ছেন, বিভিন্ন জনকে টাকা দিয়ে দিয়ে জান্নাতের টিকিট কিনছেন। এই যে আপনারা কথায় কথায় কোরআনের আয়াত দেখাচ্ছেন, কথায় কথায় হাদিস দেখাচ্ছেন, অমুক কিতালের আয়াত, অমুক জিহাদের আয়াত, আপনাদেরকে একটা কথা বুঝতে হবে, আরে আপনারা 500 বছর আগেই আপনারা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছেন, আপনারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হুকুম মেনে নিয়েছেন, আপনারা তো সেই জনগোষ্ঠী যেই জনগোষ্ঠী 1300 বছর আগে আকিদা ভুলে গিয়েছেন, যে উদ্দেশ্যে রসুল জাতি তৈরি করলেন সেই উদ্দেশ্য আপনারা ত্যাগ করেছেন 1300 বছর আগে। তারপরে আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন, আপনারা সেই সুযোগ নেননি, আপনারা সেই ধর্ম ব্যবসায়ীদের পিছে পিছে গিয়ে, সেই বিকৃত সুফিবাদীদের পিছনে পিছনে গিয়ে, আপনারা বিভিন্ন মতবাদ ফেরকা মাজায় বিভক্ত হয়ে আপনারা আল্লাহ রসুলের আদর্শ ত্যাগ করেছেন। তারপরে ব্রিটিশদের প্রধানত হওয়ার পরে, গোলাম হওয়ার পরে আল্লাহর হুকুম চূড়ান্ত রূপে প্রত্যাখ্যান করেছেন, আপনারা কলেমা থেকে আউট, ইমান থেকে আউট। আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন, তাহাজ্জুদ করবে ঘুম নষ্ট করা, রোজা রাখবে না খেয়ে থাকা, নামাজ পড়বেন কার জন্য? আপনি কোরআনে আয়াত দেখাচ্ছেন, আপনারা যারা জঙ্গিবাদী আলেমরা আছেন আপনারা কেতাল করছেন, আপনি কিসের কেতাল করছেন, কার বিরুদ্ধে কেতাল করছেন? আল্লাহ রসুল তো একজন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের নাগরিকের জীবন সম্পদ রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য, জমি রক্ষার জন্য তিনি হুকুম দিয়েছেন, অন্য অন্য প্রেসিডেন্ট যেই সিদ্ধান্ত নিয়ে থাকেন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কি? তিনি একজন বিচারপতি ছিলেন, বিচারক হিসেবে ওই জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি রায় দিয়েছেন, আদালতে রায় দিয়েছেন, তার রায় কার্যকরী করা হয়েছে, কার্যকর হয়েছে। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি শত্রুকে পরাজিত করার জন্য, তার মাটিকে রক্ষার জন্য, তার জনগণকে হেফাজত করার জন্য তিনি সৈন্য সমাবেশ করেছেন, অস্ত্র সংগ্রহ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের কলা কৌশল তিনি বলে দিয়েছেন, তারপরে সন্ধি হয়েছে, চুক্তি করেছেন। আপনারা কি? আপনারা কোন মাদ্রাসার কোন মৌলবি? আপনারা কোন ওই মসজিদের ইমাম? কোন জঙ্গিবাদী নেতা কোরআনের আয়াত একটা তুলে যায় আপনারা প্রয়োগ করছেন? আপনি কি রাষ্ট্রপ্রধান? জনগণ কি আপনার উপর রাষ্ট্রের কর্তৃত্ব তুলে দিয়েছে? দেয় নাই। আপনি কি বিচার করছেন? আপনি কি বিচারপতি? আপনি কি সেনাবাহিনীর প্রধান? তাহলে আপনি এই যে সামরিক নীতি আপনি প্রয়োগ করছেন মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, গোপনে গোপনে, ম্যাচ ভাড়া করে করে, এগুলো কোথায় পেয়েছেন? আর যারা রাজনীতি করছেন ধর্মের নামে, ইসলামকে ক্ষমতায় নেবেন, আল্লাহর আইন, আল্লাহর রসুল কি এই থাপ্পাবাজির রাজনীতি করেছেন? না। আপনাদের রাজনীতি এখন ইস্যু, ইস্যু একটা সৃষ্টি হয়, আপনারা মিছিল নিয়ে ইস্যু সৃষ্টি করেন আর জনগণকে বুঝান আমরা ধর্মপ্রাণ, আমরা আল্লাহ রসুলের খুব বিশ্বস্ত, আমাদেরকে ভোট দাও, আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো, এছাড়া আপনাদের কি আছে আর? এটা ভুল পথ। দুর্ভাগ্যজনক ইতিহাস হলো এই, গত 1300 বছরে আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম ধীরে ধীরে বিকৃত হতে হতে আজ সম্পূর্ণ বিকৃত, বিপরীতমুখী হয়ে গিয়েছে। এখন এটা আর আল্লাহ রসুলের ইসলাম নাই। প্রশ্ন করতে পারেন, তাহলে এখন আমাদের কি কর্তব্য? আমাদের কর্তব্য হলো আবার সেই রসুলুল্লাহর দিকে ফেরত যাওয়া। রসুলুল্লাহ হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, নাকি? তিনি কি করেছেন? পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত যখন মানব জাতি হয়েছে, দল মত ফেরকা মাজাবি বিভক্ত হয়েছে, তখন রসুল এসে কি করলেন? ঐক্যবদ্ধ করলেন। কিসের উপরে? তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খাঁটি নিয়তে, খাঁটি দিলে, অন্য কোনো লক্ষ্য থাকলে হবে না, শুধু আল্লাহর জন্য, মানবতার কল্যাণে। একটা কথা এখন ঐক্যবদ্ধ হতে হবে পুরো জনগোষ্ঠীকে, যে আমরা সিয়ানা, সুন্নি না, সাফি না, হাম্বুলি না, সরকারি না, কাউমি না, হেফাজতি না, চর্ম নাই, আমরা কোনো দল মত ফেরকা মাজাবে আমরা আর বিভক্ত হব না, আমরা দল মত সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একটা কথার উপরে ঐক্য হব, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঐক্যবদ্ধ হওয়ার পর সেই ঐক্যবদ্ধ জাতির যিনি নেতা থাকবেন, সেই নেতার নির্দেশে জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, সে জাতির মধ্যে অন্য জাতিও থাকবে, অবিশ্বাসীও থাকবে, নাস্তিকও থাকবে, থাকতে পারে, তার নাস্তিকতাবাদ গ্রহণ করার অধিকার নাই, অবশ্য অন্যকে গালাগালি করার অধিকার নাই, সবার কল্যাণের জন্য। তখন আপনাদের নেতা, ওই ঐক্যবদ্ধ জাতির নেতা যেই সিদ্ধান্ত নেবেন আল্লাহ রসুলের হুকুম মোতাবেক, সেই সিদ্ধান্ত প্রত্যেকের উপর মানা ফরজ হবে। সরকারের প্রতি আমার কথা হলো, বিনীতভাবে কথা হলো, এই যেই পলিসি দিয়ে এতদিন চলে এসেছেন এই পলিসি এখন আর চলবে না, সময় অনেক পরিবর্তন হয়েছে। আর আপনারা যে আলেমদেরকে দিয়ে সম্মেলন করছেন, ভালো উদ্যোগ, আপনাদের এই উদ্যোগ কার্যকরী হবে না, ফলপ্রসূ হবে না। কেন হবে না?
পরীক্ষা করে দেখতে পারেন, সময় যাবে, শ্রম যাবে, রাষ্ট্রের অর্থ যাবে। এই কারণ এক নাম্বার, যিনি অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে কথা বলবেন, ওনাকে আগে নিজেকে প্রকৃত ধর্মের মধ্যে দাঁড়াইতে হবে, ওনাকে আগে নিজেকে সত্যের মধ্যে দণ্ডায়মান হতে হবে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, নিজেকে হকের মধ্যে থাকতে হবে। এক, দুই, ধর্মের কথা বলে কোনো বিনিময় নিতে পারবেন না, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য। সেই মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি দেখার বিষয়, সে মানুষ কিনা ওই সাম্প্রদায়িক চেতনা নিয়ে না। আরে আল্লাহর সামনে সম্প্রদায় দুইটা, মোমেন কাফের, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। আপনারা সাম্প্রদায়িক হতে পারেন, হন, অসুবিধা নেই। এই সন্ত্রাসের বিরুদ্ধে তাদের কথাই কার্যকরী হবে যারা বিনিময় নেবে না, বিনিময় নেবে আল্লাহর কাছে, নাকি? তারা নিঃস্বার্থভাবে কাজ করবে। এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে যারা কাজ করবেন তাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে অবতীর্ণ হতে হবে। আমাদেরকে জবাই করে নাই, আমার বাড়িতে হামলা চালায় নাই, আমার বাড়ির লুটপাট করে নাই, চারবার করেছে, আটটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ভাইদেরকে জবাই করেছে, হাত পায়ে রক কেটে দিয়েছে, চোখ তুলে ফেলানো হয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে 70-80 জন ভাইকে, বোনকে। কেন, আমাদের কি অপরাধ? আমরা কি মানুষের জমি দখল করেছি? আমরা কি এদেশের সম্পদ পাচার করেছি বিদেশে? আমরা কি অপরাজনীতি করেছি? আমরা কি জ্বালাও পোড়া করেছি? আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, হানাহানি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমরা আদর্শিক লড়াই করছি, এটাই আমাদের অপরাধ, নাকি? কিন্তু আমরা ইনশাল্লাহ খুশি, আমরা আনন্দিত, আমরা জীবন দেওয়ার জন্য তৈয়ার, এইভাবে নিঃস্বার্থভাবে জান দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে। প্রাকৃতিক নিয়ম, যেই ওয়াজে, যেই নসিহতে, যেই উপদেশের মধ্যে কোনো স্বার্থের সংযোগ থাকে, সেই ওয়াজ, সেই নসিহত, সেই উপদেশ কখনো মানুষের মনের ভিতরে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। এই জন্য সকল নবী রাসূলদেরকে আল্লাহ বলেছেন, তুমি আগে এটা বলো, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমাদের বিনিময় রয়েছে কার কাছে? আমরা তো শুধু তোমাদের কল্যাণ ছাড়া আর অন্য কিছু চাই না। এই নীতির মধ্যে যারা আসবেন তারাই একমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্মীয় প্রতিব্যাখ্যা, কাউন্টার ন্যারেটিভ, পাল্টা আইডিওলজি, যে কথা ওনারা বলেন টকশোতে সেটা হবে, নাইলে হবে না। আলহামদুলিল্লাহ এই কাউন্টার ন্যারেটিভ, পাল্টা আইডিওলজি, প্রকৃত ইসলাম মাঠে ময়দানে প্রচার করছে কে? হিজবুত তাওহীদ। এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হলে শাসকদেরকে মৌলিক কতগুলি সিদ্ধান্ত নিতে হবে, খুব সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে নিজেদেরকে আগে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দণ্ডায়মান হতে হবে। জনগণ তখন বুঝবেন যে না, আমার শাসক মোমেন, আমার শাসক কোরআনের আয়াত মোতাবেক ঠিক আছেন, আমার শাসক দুর্নীতি করেন না, আমার শাসক বিদেশে সম্পদ পাচার করেন না, আমার শাসক নিজে মরবেন তবু আমাকে হেফাজত করবেন, আমার শাসকের জীবনের সঙ্গে আবু বকর, ওমর, উসমানের মিল রয়েছে, তখন জনগণ এই শাসকদের বিরুদ্ধে কুফর সরকার, তাগুত সরকার বললেও কোনো কেউ আর নেবে না, নেবে নাকি? সেই শাসক হবে মোমেন শাসক, এ হলো শাসক। তারপরে আসেন জনগণ, আপনারা পীর সাহেবদেরকে টাকা দিয়ে জান্নাত যাবেন, মৌলবী সাহেবদেরকে মুরগির রান খাইয়ে জান্নাত যাবেন, সেই দিন চলে গিয়েছে। আফগানিস্তানের বোমা, ইরাকের বোমা, সিরিয়ার বোমা, লিবিয়ার বোমা তোমার উপরও রেডি। দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, মানুষ বাঁচাও, নিজে বাঁচবে, বংশধর বাঁচবে, ধর্ম বাঁচবে, সব বাঁচবে। তোমার আরবরা ইসলাম ত্যাগ করেছে 1300 বছর আগে, কাদেরকে তোমরা অনুসরণ করো? এরা মুসলমান? এরা মুমিন? নো। কাজে তোমাদের আমল, তোমাদের সমস্ত কিছু ব্যর্থ, তোমরা আগে আসো, কলেমায় ঐক্য হও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, অন্যায়ের বিরুদ্ধে আগে তোমরা ঐক্য হও, তবেই তোমরা হবা মুমিন। কিসের নামাজ পড়ো, কিসের রোজা রাখো, কিসের কে তাল করতে যাও, কিসের তুমি সন্ত্রাসবাদী করতে যাও, কিসের তুমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করবা, কার মধ্যে প্রতিষ্ঠা করবা? তাদেরকে আগে বুঝাইছো ইবলিস কি, সত্য মিথ্যার পার্থক্য কি, ন্যায় অন্যায়ের পার্থক্য কি, আগে এটা জনগণকে বুঝাও। একটা মিথ্যা কথা চালু করে দিয়ে, জনগণের ভোটের বাক্স পূরণ করে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবা, কোথায় শিখেছো এই পলিসি? আল্লাহ রসুল জনগণকে এই শিক্ষা দিয়েছেন আগে? জনগণ স্বেচ্ছায় রসুলকে নেতা মেনে নিয়েছেন নাকি? এমনি এমনি মদের আয়াত আসার সাথে সাথে মদ ফেলে দেননি, বুঝেছেন মদ খেলে কি হবে, আল্লাহর হুকুম, চুরি করেছে ইয়া রাসূলুল্লাহ, চুরি করেছি, ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দিন। কোনো সাক্ষী নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, ধরে আনার কিছু নাই, নিজে নিজে বলতেছে। মানুষের এই মনের পরিবর্তন করো আগে, আগে মানুষের তাওহীদের শিক্ষা দাও, তখন জনগণ তোমার আন্তরিকতা, তোমার ভালোবাসা, তোমার ত্যাগ, কোরবানি, সাহাবিদের মতো রক্ত দেওয়া জাতির জন্য, তখন জনগণ সিদ্ধান্ত নেবে
তোমাকে শাসক বানাবে কি বানাবে না, জোর করে ওই জনগণের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করে দিয়ে আরেকজনকে কাফের মুর্তা ফটুয়া দিয়ে নিজের বোর্ডের বাক্স ভর্তি করার রাজনীতি আল্লাহ রসুল শিক্ষা দেন নাই। আজকে মুসলিম উম্মাকে রক্ষা করতে হলে শাসক, জনগণ, আইন শৃঙ্খলা বাহিনী, আলেম, ওলামা, পণ্ডিত, মুফাসসির, মুফতি, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সাহিত্যিক, সাংবাদিক, আমি আলাদা কোনো শ্রেণী বিভক্তি করছি না, প্রত্যেককে এখন বসতে হবে। দেশ সবার, মাটি সবার, ধর্ম সবার, ইমান সবার, জাতি সবার, ভবিষ্যৎ সবার আছে। সেই মুক্তির পথ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন। সিরিয়ার মুসলমানরা নিজেকে বাঁচাইতে পারে নাই, ইরাকের মুসলমানরা রক্ষা করতে পারে নাই, আফগানিস্তানের মুসলমান বাঁচতে পারে নাই, ইয়েমেনের মুসলমানরা দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে পারে নাই। এই বাংলার মাটিতে পদ্মা মেঘনা যমুনার অববাহিকার সেই পরিসঞ্চিত মাটি, এই মাটিতে আল্লাহ সত্য দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ পারব। এই কথা আমরা কেমনে বলি? কারণ আল্লাহ বলছেন যদি তোমরা মোমেন হও, আল্লাহ রসুল মদিনার মানুষগুলিকে মোমেন করেছিলেন, পেটে পাথর বেঁধে তারা সেদিন মদিনাকে রক্ষা করেছেন, করেননি? ইনশাআল্লাহ আমরা যদি মোমেন হতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। রক্ষা করবেন কে? আল্লাহ। যদি আমরা মোমেন হতে পারি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সপি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাঙ্গে ভিক্ষা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।